দুটা দিনৰ পূৰ্বে ত্ৰিপুৰাত এইদৰে নিৰ্বাচনী ভাষণ দিছিল প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। এই সভাত অংশগ্ৰহণ কৰি মোদীয়ে আক্ৰমণৰ লক্ষ্য হিচাপে বাছি লৈছিল ত্ৰিপুৰাৰ মুখ্যমন্ত্ৰী মানিক চৰকাৰক। जो होते हैं वो भी बुरे हो जाते हैं और इसलिए त्रिपुरा ने गलत माणिक पहन लिया। এইবাৰ মোদীক প্ৰত্যাক্ৰমণ কৰিছে মানিক চৰকাৰে। নিৰ্বাচনী সভাত মোদীক মানিক বাবুৰ সমালোচনা। উত্তৰ পূবৰ বিশেষ ৰাজ্যৰ মৰ্যাদা প্ৰত্যাহাৰ কিয়? উত্তৰ পূবক মোদীয়ে ধন আবণ্টন নিদিয়ে কিয়? প্লেনিং কমিশন বাতিল কৰিছে, নীতি আয়োগ তৈরি করেছে, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর স্পেশাল ক্যাটাগরি স্টেটের যে স্ট্যাটাস মুখে বলছে না বাতিল করেছি, স্বীকারও করছে না। তাতে প্ল্যানিং কমিশনের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো যে সুযোগ পেত আর্থিক সব বন্ধ। গড়ে হিসেব করে আমরা দেখেছি 1,700 থেকে 200 কোটি টাকা প্রত্যেক বছর আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে, লোকসান হয়ে যাচ্ছে। কতবার বলেছে কোত্থেকে আমরা এই টাকাটার ব্যবস্থা করবো? আমাদের মতো রাজ্য গরিব মানুষ ডোনাল্ড পান্তা পুরায় গায়ে জামা নাই, তার পকেট কোথায় খুঁজবো, কোথায় পকেট কাটবো? 5টা পকেটের জায়গায় 2টো পকেট 3টা পকেট বাঁচে কাপড় বাঁচানো, পয়সা বাঁচানো, এটা তো সম্ভব না। শুকুরবার নিশা আগরতলাত এক নির্বাচনী প্রচার অভিযানত অংশগ্রহণ করে মানিক সরকারে অভিযোগ করে যে নীতি আয়োগ পরিচালিত হয় স্বয়ং প্রধানমন্ত্রীর দ্বারা। আপনি তো এখন নীতি আয়োগ নিয়ন্ত্রণ করেন, আপনাকে বা আপনার দপ্তরকে না দেখে নীতি আয়োগের ফাইল সাইন হয় না। আমাদের চাপের মুখে শেষ পর্যন্ত প্ল্যানিং কমিশনের সময়ে যে কাজগুলো আমরা আর্থিক অনুদানের ভিত্তিতে, বার্ষিক আর্থিক অনুদানের ভিত্তিতে হাতে নিয়েছিলাম সেগুলো অসম্পূর্ণ, এগুলো পূর্ণ করতে গেলে পর 5 থেকে 6,000 কোটি টাকা লাগবে। পঁচিশ বছর ধরে ত্রিপুরাত শাসনভার চলাই অহা বামপন্থী দল এইবার প্রথমবারের বাবে বিজেপির দ্বারা প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে। ব্যুরো রিপোর্ট, DY365।